রাগ হয়ে ক্রোধ, এই যে অন্তরে ক্রোধ যদি থাকে তাহলে কিন্তু সাধন ভজন হয় না বাবা। তাই যখন ক্রোধান্বিত হয়ে উপরে বক পাখির দিকে রাগত নয়নে তাকিয়েছে, রাগ হলে বাবা চোখ দুটো দিয়ে মনে হয় আগুন বেরোয়, তাই না? তপস্যা তো তার কথা আলাদাই, তাকানো মাত্রই ওই বকটি ভস্মীভূত হয়েছে, ভস্মীভূত হয়ে ভূমিতে পতিত হয়েছে। আর সন্ন্যাসী কৌশিক ভেবেছেন আমি তো অনেক কিছু শিখে ফেলেছি, অনেক কিছু জানি। তাই যখন ওই মাতৃগৃহে গেছে, এক রমণীর গৃহে গেছে, তাকে মানে মনে হয় যেন চোখ দিয়ে ভস্ম করে ফেলবেন। নিজের তপস্যা সম্পর্কে তো আগেই তার ধারণা হয়েছে, তাকানো মাত্রই বক ভস্মীভূত হল। তখন বলছে আমায় তুমি চেনো না, আমি কি না করতে পারি, এতক্ষণ আমায় দাঁড় করিয়ে রেখেছ। তখন ওই মা ওই রমণী বলছেন, এ তোমার বক ভস্ম করা নয় সাধু, এ তোমার বক ভস্ম করা নয়, আমাকে কি বক পাখি পেয়েছ? তখন সন্ন্যাস কৌশিক কৌশিক একটু আশ্চর্য, জানলো কি করে আমি বনের মধ্যে বক ভস্ম করলাম, এ তো দেখি জানা দরকার। তখন বলছি মা তুমি কি করে জানলে? বলছে সেটা তো পরে বলবো, যদি তুমি যদি ধার্মিক হতে চাও, প্রকৃত ধার্মিক হতে চাও, প্রকৃত ধর্ম জ্ঞানের অধিকারী হতে চাও, তাহলে অমুক জায়গায় ধর্ম ব্যাধ অপেক্ষা করছে তার কাছে যাও, ধর্ম ব্যাধের কাছে যাও। কৌশিক চলছে, যেতে যেতে ধর্ম ব্যাধের সন্ধান পেয়েছে, দেখছে ব্যাধ বসে মাংস বিক্রি করছে, জাতিতে ব্যাধ, তার ব্যবসায়ী তো মাংস বিক্রি করা, মাংস দাঁড়িপাল্লায় ওজন করে বিক্রি করছে। তখন কৌশিক দূর থেকে ভাবছে কেমন মাংস বিক্রি কিনে করছে, এ নাকি বলে ধর্ম ব্যাধ, এ নাকি আবার ধর্মতত্ত্ব শিক্ষা দেবে। তখন কৌশিক সামনে গিয়ে তবু জিজ্ঞাসা করছে, ধর্ম ব্যাধ নিজের পরিচয় দিয়ে বলছে, আমি ঘরে আমার পিতামাতা, আমি পিতামাতার সেবা করি, পিতামাতার সেবা করি, তোমাকে তো আমাকে ওই রমণী পাঠিয়েছে, ওই মা পাঠিয়েছে। কৌশিক দেখছে যে তো আরো আরো আশ্চর্যের কথা, কোথায় সেই কত যোজন দূরে সেই রমণী আমাকে পাঠালো, ও জানলো কি করে? তো তাই বলছে যে তুমি যদি সাধুই হও, এই মাংসের ব্যবসা এটি ছাড়া আমি অন্য কোন কাজ জানি না, সেজন্য আমি এটি কাজ করি, কিন্তু আপন ধর্ম এটাই আমার, আপন ধর্ম নিজ ধর্ম, কিন্তু তুমি তো আমার অন্তর্জগৎ চেনো না। তুমি কি করেছ, তুমি পিতামাতার যে পিতার ঔরসী মাতার গর্ভে তোমার জন্ম হয়েছে, যাদের জন্য এই সুন্দর পৃথিবী তুমি অবলোকন করতে পারছো, তাদের অনুমতি না নিয়েই সন্ন্যাস ধর্ম নিয়েছ, তাদের সেবাও করনি, তাই আগে ধর্মতত্ত্ব শিক্ষা নাও, তারপরে তুমি বড় সাধু হতে পারবে। কৌশিক তখন বুঝতে পারলেন যে শুধু তপস্যা করলে তাকে পাওয়া যায় না, তপস্যা করলেই তাকে পাওয়া যায় না। ভগবান শ্রীমদ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগের ৬৭তম শ্লোকে বললেন, নতো নতপস্কায়ো ন ভক্তায়ো কদাচন ন চ অশুশ্রূষবে বাচ্যম ন চমে ইয় অভ্যস্বতি। বললেন যিনি তপস্বী হয়েও কৃষ্ণ ভক্ত নহেন, যিনি তপস্যা করেন কিন্তু কৃষ্ণ ভক্ত নন, সদা কৃষ্ণ নাম বদনের লয় না, যিনি আমাকে মানে ভগবান নিজের কথা বলছেন
আমাকে সাধারণ মানুষ জ্ঞানে প্রশংসা বা নিন্দা করে। এহেন ব্যক্তির কাছে কখনো গীতার এই গুহ্যতম বার্তা পৌঁছে দিও না। তাহলে কৃষ্ণ ভক্ত হওয়া বড় ভাগ্যনি। আর শুধু গৃহ ত্যাগ করে গেলেই যে তাকে লাভ করা যাবে তা কিন্তু নয়, কর্তব্য সাধন করতে হবে। তবে ভগবান কিন্তু এই অধ্যায় আবার বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা সুজ। সর্বধর্ম পরিত্যাজ্য, তোমার সকল ধর্ম, ধর্ম কি মা, ধর্ম জীবের কর্ম, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। শুধু ধর্মকর্ম ত্যাগ করে তুমি বসে থাকো তা না, তুমি সকল কর্মকে আমাতে সমর্পণ করো। আমাতে সমর্পণ করে যদি তুমি তোমার সারা দিনমান শুরু করতে পারো বা কাজ করো, কিভাবে কাজ করবে, কর্ম করো ফলাকাঙ্ক্ষা না করে। আর যা যত কর্ম করো কৃষ্ণ সমর্পণে করো, তবেই তোমার জীবন কৃষ্ণময় হবে, তবেই তোমার জীবন মধুর থেকে মধুরতর হবে। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল।